শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের পর্যায়ে পাখিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ বন্দুকধারী বনকর্মীদের পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন ঘোষপুকুর বন বিভাগ। বুধবার রাত থেকে লাগাতার চোনা শিকারীদের হাত থেকে পরিযায়ী পাখি রক্ষা করতে এই পাহারা চলবে। মঙ্গলবার বন বিভাগের উচ্চ পদাধিকারী এসে ফুলবাড়ি ব্যারেজ পরিদর্শন করেন এবং প্রতি মুহূর্তে পরিদর্শন করেন টহলদারি পুলিশ। এছাড়া প্লাস্টিক এবং পাতলা সুতো দিয়ে ফাঁদ পেতে রাখে শিকারীরা, সেই ফাঁদ থেকে পাখিদের রক্ষা করে মূল লক্ষ্য। এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জার ব্রাঞ্চ অফিসার সোনাম ভুটিয়া জানান, আগে শীত পড়তেই প্রচুর পরিযায়ী পাখিদের আনাগোনা হতো এই ফুলবাড়ি ব্যারেজে। তবে কয়েক বছর ধরে চোনা শিকারের ফলে এই সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, তাই শিকারীদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে এই উদ্যোগ। পাশাপাশি তিনি আরো জানান, এই পদ্ধতিতে লাগাতার যতদিন পাখি বাড়িতে থাকবে ততদিন চলবে এই অভিযান। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। ফুলবাড়ি ওয়েটল্যান্ড, তো এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অনুযায়ী প্লান্টেশন শুরু করা হয়েছে বায়োডাইভার্সিটি ম্যাটারে। আমরা এটার মধ্যে পর্যায়ে পাখিরা আছে, আমরা এটা দেখতে আসছি, আসন করা হচ্ছে। আমরা ঘোষপুকুর রেঞ্জ থেকে পশ্চিম ফরেস্ট ডিভিশন, আমাদের এডিও সাহেব আছে, অনেক ধরনের পাখি, যেটা প্রত্যেক বছরই বলা হয় না। তো এবার যেটা ইয়েলো ব্রেস্টেড বান্টিংয়ের যেটা কথা বলা হয় ওটা, সেটা এখনও দেখতে পাইনি আমরা, কিন্তু টলদারি চলছে ফুলবাড়ি। চলো